हाय हाय प्रेम में पड़ले, हाय हाय प्रेम में पड़ले, बारो मासी कान सबाई गाय, कोनो मासे प्रेम होइलो ना आमार, कोनो मासे प्रेम होइलो ना गोरी की उपाय। हाय हाय प्रेम में पड़ले, हाय हाय प्रेम में पड़ले, बारो मासी कान सबाई गाय, कोनो मासे प्रेम होइलो ना आमार, कोनो मासे प्रेम होइलो ना गोरी की उपाय। हाय हाय प्रेमे पड़ले, পয়সা খেতে হইলো না প্রেম জ্যৈষ্ঠ গেল চলে, পাকনা আমের রসের মজা জুটলো না কপালে, আষাঢ় গেল শ্রাবণ গেল বৃষ্টি হইল অতি, আইলো না কেউ আমার পাশে হইয়া মাথার ছাতি, ভাদ্র আর আসিনি পইরা গেলাম গরমে, আসিনে পইরা গেলাম গরমে, সেই গরমের শীতল পাটি কে দেবে আমায়। হায় হায় প্রেমে পড়লে, কার্তিক অগ্রাম ধানের গন্ধ লাগে বড় মিঠা, খাইতে ভালো লাগে না আর নানির হাতের পিঠা, একলা ঘরে রাত কাটে না দারুণ পৌষ মাঘে, চুলা ভর্তি আগুন আছে তবু ঠান্ডা লাগে, ফাল্গুন আর চৈত মাসে চেপে নিলাম যার আসে, ফাল্গুনার চৈত মাসে চিপে নিলাম যার আসে, সে শুধু কোঁত মারে ঢোক গেলাম দায়। হায় হায় প্রেমে পড়লে, হায় হায় প্রেমে পড়লে, বারো মাসি গান সবাই গায়, কোনো মাসে প্রেম হইল না আমার, কোনো মাসে প্রেম হইল না কি করি উপায়। হায় হায় প্রেমে পড়লে। এখানে কবরী এবং রাজ্জাকের দারুণ প্রেম হয়েছিল গ্রামে, ভাগ্যক্রমে অভাবের জন্যে কবরীকে সে পায়নি, কবরী বিয়ে হয়ে গিয়েছিল একটা আর্মি অফিসারের সাথে, এবং পরবর্তীতে রাজ্জাক সেখানে গিয়ে উপস্থিত হলো আর্মি অফিসারের ব্যাটম্যান হিসাবে। তখন একটা যুদ্ধ লেগেছিল, সেই যুদ্ধে কেউ কাউকে কিছু বলতে পারেনি, যখন চোখের ইশারায় সে জানিয়ে গেল যে আমার জীবন থাকতে তোমার স্বামী মরবে না। আমরা যুদ্ধের দৃশ্যটা চিত্রায়ণ করতে যখন দেখলাম অফিসারটি মারা গেল, ঠিক সেই মুহূর্তে কোনো মতে তাকে বাঁচিয়ে সে বুকের মধ্যে গুলিগুলো নিয়ে নিল এবং রাজ্জাক মারা গেল। আমি যে কথা থেকে শুরু করেছিলাম সেটা হলো যে মারা যাওয়ার দৃশ্যটা যখন আমরা চিত্রায়িত করি, তখন রাজ্জাকের মৃত্যুর দৃশ্যটা আমার কাছে মনে হয়েছিল অত্যন্ত জ্বলন্ত। আমি তিন চারবার শটটা নেওয়ার পর দিলীপ বিশ্বাসকে বললাম এই শটটা আমি এভাবে নিতে চাই না, আমাকে হার্টে লাগে। তো এই ধরনের বাস্তব অভিনয় আমি খুব কম শিল্পীকেই দেখেছি করতে। সে কি ব্যক্তি জীবনী অভিনয় করেছে না তার মৃত্যু জীবনে অভিনয় করেছে সেটা আমি এখনও ভুলতে পারছি না।